আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আনিসা তুমি কি করতে এসেছো? কি করবে? লাউ কাটবে, গাছ থেকে লাউ কাটবে। দেখি তো, মাশাআল্লাহ লাউটা বড় হয়ে গেছে। আর ওদিকে ওইটা কি বলতো, গোলটা, গোলটা কি বলতো? আচ্ছা বাঙ্গিটাও কেটে ফেলবো। বাঙ্গি কিন্তু একটু পাকলেই ফট করে গাছ থেকে পড়ে যায়। আচ্ছা আরাফ, এটা তো ছোট, ওই লাউটা কেটে ফেলো। দেখি তো, নিশাকে ধরতে দাও, নিশাকে ধরতে দাও, ধরতে দাও। তোমরাও যদি আর একটু উপরে কাটো আরাফ, আর নিচে ওখানে ধরো তোমরা। এই বছরের প্রথম লাউ আমাদের গাছের, মাশাআল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছে তাতেই অনেক খুশি আমরা। না না না, ওটা কেটো না, মাশাআল্লাহ বলো মাম্মা, মাশাআল্লাহ। আচ্ছা কি দিয়ে রান্না করবো, চিংড়ি মাছ আছে, শোল মাছ আছে? চিংড়ি মাছ তো কালকে রান্না করেছিলাম, আজকে শোল মাছ দিয়ে রান্না করি, করবো। তুমি খাবে তো? গাছ থেকে লাউটা কেটে নিয়ে চলে আসলাম, লাউটা আজকে টাটকা টাটকাই রান্না করে ফেলবো। টাটকা লাউয়ের স্বাদই অন্যরকম। তো লাউটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এদিকে মাছও ফ্রিজ থেকে বের করে রেখেছি। যদিও প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই চিংড়ি মাছও বের করে রেখেছিলাম, বাট পরে ভাবলাম যে না, শোল মাছ দিয়ে রান্না করলেই বেশি মজা হবে। এই যে এদিকে লাউটা রান্না বসিয়ে দিয়েছি, আর লাউ রান্নায় আমি সব সময় হালকা মশলা ব্যবহার করি। অতিরিক্ত তেল মশলার চেয়ে হালকা মশলা দিয়ে রান্না করা লাউটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আর ওদের বাবা তো লাউয়ের তরকারি খেতে ভীষণ পছন্দ করে। লাউটা রান্না করতে আমার অনেক কম সময় লেগেছে, যেহেতু এতে কোনো ফরমালিন বা কীটনাশক ব্যবহার করা হয়নি, তাই এর স্বাদটাও ছিল অসাধারণ। আর এর সাথে আমি পালং শাক দিয়ে শিং মাছের ঝোল রান্না করেছিলাম। বাচ্চারা তো এমনিতে খুব একটা শাকসবজি খেতে চায় না, কিন্তু নিজেদের গাছের শাকসবজি হলে ওরা সেটা খাওয়ার ব্যাপারে একটু ইন্টারেস্ট ফিল করে। নিশা আজকে লাউ দিয়ে ভাত খাবে, দেখি তো হাকল তো মাম্মা, একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। ইয়াম্মি, টেস্টি হয়েছে। আমরা আরো লাউ গাছ লাগাবো আরো। ওকে চলো এবার গাছ লাগাই, আল্লাহ হাফেজ বলো। বলে সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, এন্ড স্টে উইথ চিলড্রেন, আল্লাহ হাফেজ।